কল্পনা করুন, নষ্ট হয়ে যাওয়া দুধ আর বর্জ্য নয়, বরং প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। হ্যাঁ, এমনই এক উদ্ভাবনের পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি স্টার্ট আপ, যাদের লক্ষ্য পরিবেশকে রক্ষা করা এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা। মিট্রেরো নামে এই স্টার্ট আপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট লু সম্প্রতি জানালেন তাদের এই অনন্য উদ্যোগের কথা। তিনি বলেন, তারা নষ্ট দুধকে নতুন জীবনে ফিরিয়ে আনছেন, খাদ্য বর্জ্যকে পরিবেশ বান্ধব ফাইবারে পরিণত করছেন। এই ফাইবার ভবিষ্যতে ফ্যাশন, মেডিকেল এবং প্যাকেজিং শিল্পে প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। লু বলেন, দুধে দুটি প্রধান প্রোটিন থাকে, কেসিন এবং হুই প্রোটিন। তারা কেসিন প্রোটিনকে ফাইবারে রূপান্তর করেছেন এবং হুই প্রোটিনকে খাদ্য প্যাকেজিং ফিল্মে পরিণত করেছেন, যা প্লাস্টিকের প্যাকেজিং এর স্থলে ব্যবহার করা যেতে পারে। এই ধারণার জন্ম হয়েছিল লুর চীনে তার চাচার ডেইরি ফার্মে একটি সফরের সময়। সেখানে তিনি দেখেন নষ্ট দুধ বালতির পর বালতি ফেলা হচ্ছে। তখনই তার মাথায় এই সমস্যা থেকে সমাধান বের করার এক চিন্তা আসে। লু তার বন্ধু ড্যানিয়েলের সঙ্গে মিলে এই সমস্যার সমাধান খোঁজার উদ্যোগ নেন। লু আরো জানান, সাধারণত প্লাস্টিকের ফুড র‍্যাপগুলো ফেলে দেওয়া হয় এবং এগুলো পুনর্ব্যবহার করা বেশ কঠিন। এ ধরনের প্লাস্টিকের ফিল্ম খুব নমনীয়, ফলে এগুলো রিসাইকেল করা বেশ কষ্টসাধ্য। এগুলো জলপ্রবাহে মিশে সামুদ্রিক জীবের ক্ষতি করে, আবার একসময় খাদ্যচক্রে ফিরে আসে। এই কারণে পরিবেশের ওপর প্লাস্টিকের ভয়াবহ প্রভাব রয়েছে এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ হওয়া উচিত বলে তিনি মনে করেন। এই উদ্যোগ এখনও পেটেন্ট অনুমোদনের অপেক্ষায় আছে, তবে এর ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। পরিবেশ বান্ধব ফাইবার তৈরি করার মাধ্যমে মিট্রো একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে, যা পৃথিবীকে প্লাস্টিকের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। অর্পিতা জাহান, আরটিভি।